গোস্বামী, রেশন কার্ডক লৈ এই মুহূর্তে এক ভাল খবর লৈ আহাৰ চেষ্টা কৰিছো। বর্তমানেও যিসকলে রেশন কার্ড লাভ কৰিবৰ বাবে যোগ্য কিন্তু বর্তমান সময়লৈকে আপোনালোকে রেশন কার্ড লাভ কৰা নাই, সেইসকলৰ বাবে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰ তৰফৰ পৰা এক ভাল খবৰ আছে। 17 লাখ লোকক আগন্তুক সময়ত রেশন কার্ডৰ জৰিয়তে হিতাধিকাৰী সৃষ্টি কৰা হ'ব, রেশন কার্ড প্ৰদান কৰা হ'ব। আপুনি যদি আপোনাৰ নাম রেশন কার্ডত সন্নিবিষ্ট কৰিব বিচাৰিছে বা রেশন কার্ডৰ যি তালিকা 17 লাখ পৰিয়ালৰ যদি আপোনাৰ পৰিয়ালটো অন্তৰ্ভুক্ত হ'ব বিচাৰিছে, কেনেদৰে আপোনালোকে আগবাঢ়িব লাগিব ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে জনাইছে, আমি জনাম। রেশন কার্ড নথকা লোকসকলৰ বাবে এই মুহূৰ্তত এক ভাল খবৰ। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰ তৰফৰ পৰা ৰাজ্যৰ লাখ লাখ রেশন কার্ড প্ৰত্যাশী অৰ্থাৎ রেশন কার্ড লাভ কৰিবলগীয়া লোকলৈ এই মুহূৰ্তত বৃহৎ খবৰ। ৰাজ্যত নতুনকৈ 17 লাখ লোকক রেশন কার্ড প্ৰদান কৰা হ'ব। আগন্তুক সময়ত 17 লাখ লোকক নতুনকৈ রেশন কার্ড প্ৰদান কৰিব ৰাজ্য চৰকাৰে। তালিকাত আপোনাৰ নামো আহিব পাৰে, তাৰ বাবে আপুনি কি কৰিব লাগিব? 19 ছেপ্টেম্বৰৰ পৰাই, চলিত বৰ্ষৰ 19 ছেপ্টেম্বৰৰ পৰাই আৰম্ভ হ'ব আবেদন প্ৰক্ৰিয়া। আপুনি যদি ৰেশ্যন কাৰ্ড লাভ কৰিবৰ বাবে এগৰাকী যোগ্য ব্যক্তি বা যোগ্য পৰিয়াল হয় তেন্তে আপুনিও আবেদন কৰিব পাৰিব। ৰাজ্যিক কেবিনেটত ৰাজ্য চৰকাৰে বৃহৎ ঘোষণা আগবঢ়াইছে, রেশন কার্ড থকাসকলে লাভ কৰিব অৰুণোদয় আঁচনিৰ বিশেষ সুবিধা। আপুনি যদি রেশন কার্ড পায় তেন্তে অৰুণোদয় আঁচনি লাভ কৰিব। ঠিক তেনেদৰে আপোনালোকে বিনামূলীয়া স্বাস্থ্যৰ ব্যৱস্থা পাব, বহুকেইটা সুবিধা আছে। রেশন কার্ড লাভ কৰিবৰ বাবে আপোনাক কি কি নিয়ম বা কি কি আপোনাৰ যোগ্যতা লাগিব? আপোনাৰ পৰিয়ালৰ বাৰ্ষিক আয় 4 লাখ টকাৰ তলত হ'ব লাগিব। 4 লাখ টকাৰ তলৰ বাৰ্ষিক আয় যদি আপোনাৰ পৰিয়ালৰ হয় তেন্তে আপুনিও রেশন কার্ড লাভ কৰিব। 4 লাখ টকাৰ তলৰ প্ৰতিটো পৰিয়ালক রেশন কার্ড প্ৰদান কৰা হ'ব, সেই নিয়ম ইতিমধ্যে ধাৰ্য কৰা হৈছে। চতুৰ্থ বৰ্গৰ যিসকল কৰ্মচাৰী আছে, যদি অৱসৰ লাভ কৰিছে, সেই অৱসৰ লাভ কৰা চতুৰ্থ বৰ্গৰ কৰ্মচাৰী থকা পৰিয়ালেও লাভ কৰিব রেশন কার্ডৰ বিশেষ সুবিধা। আৰু রেশন কার্ড থকা মানে আপুনি বিনামূলীয়া স্বাস্থ্য সেৱা লাভ কৰিব, লগতে অৰুণোদয় আঁচনি লাভ কৰিব। কেইবাটাও সুবিধা অসম চৰকাৰে ইতিমধ্যে আগবঢ়াইছে। আগন্তুক সময়ত অসমৰ লাখ লাখ লোকক রেশন কার্ড প্ৰদান কৰা হ'ব। রেশন কার্ডৰ এগৰাকী যোগ্য হিতাধিকাৰী হিচাপে আপুনি আপোনাৰ নাম তালিকাত অন্তৰ্ভুক্ত কৰিব পাৰিব। 19 ছেপ্টেম্বৰৰ পৰা আবেদন প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব। আজিৰ দিনটোত দিছপুৰত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকত এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে আগবঢ়াইছে মন্তব্য সংবাদমেলত, আমি আগবঢ়াইছোঁ মন্তব্যটো। দ্বিতীয়তে আমি অহা 19 তাৰিখৰ পৰা 17 লাখ নতুন লোকক আমি রেশন কার্ড দিম, কারণ এইবার অরুণোদয় পাবর কারণে রেশন কার্ড অতিকে জরুরি। রেশন কার্ড নহলে অরুণোদয় নাপাব। গতিকে বহুত ব্যক্তিয়ে হয়তো ভাবিব, মই দুখিয়া, মই অরুণোদয় পাব লাগে, রেশন কার্ডখন নোপোৱা কারণে অরুণোদয় নাপাব। সেই কারণে আমি 17 লাখ পরিয়ালক, 17 লাখ ব্যক্তিক আমি নতুনকৈ রেশন কার্ড দিবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ। এই আঁচনিখনো আমি 19 তাৰিখে আৰম্ভ কৰিম, অৰ্থাৎ যি মিটিং হ'ব অৰুণোদয় আৰু রেশন কার্ডৰ কাৰণে যুটীয়া মিটিং হ'ব। আপোনালোকে দ্বিতীয়তে আমি অহা 19 তাৰিখৰ পৰা 17 লাখ নতুন লোকক আমি রেশন কার্ড দিম, কারণ এইবার অরুণোদয় পাবর কারণে রেশন কার্ড অতিকে জরুরি। রেশন কার্ড নহলে অরুণোদয় নাপাব। গতিকে বহুত ব্যক্তিয়ে হয়তো ভাবিব, মই দুখিয়া, মই অরুণোদয় পাব লাগে, রেশন কার্ডখন নোপোৱা কারণে অরুণোদয় নাপাব। সেই কারণে আমি 17 লাখ পরিয়ালক, 17 লাখ ব্যক্তিক আমি নতুনকৈ রেশন কার্ড দিবর কারণে সিদ্ধান্ত লৈছোঁ। এই আঁচনিখনো আমি 19 তাৰিখে আৰম্ভ কৰিম, অৰ্থাৎ যি মিটিং হ'ব অৰুণোদয় আৰু রেশন কার্ডৰ কাৰণে যুটীয়া মিটিং হ'ব। আপোনালোকে আপোনালোকে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য শুনিলে, আগন্তুক সময়ত 17 লাখ লোকক নতুনকৈ রেশন কার্ড প্ৰদান কৰা হ'ব। আপুনি যদি রেশন কার্ডৰ বাবে আবেদন কৰিছিল বা আপুনি যদি রেশন কার্ড লাভ কৰিবৰ বাবে এগৰাকী যোগ্য ব্যক্তি হয়, যোগ্য পৰিয়াল হয়, তেন্তে আপোনাৰ পৰিয়ালৰ মহিলা সদস্যগৰাকীৰ নামত রেশন কার্ড ইস্যু হ'ব। আপুনিও রেশন কার্ড লাভ কৰিব পাৰিব। রেশন কার্ড লাভ কৰাৰ লগে লগে আপুনি অৰুণোদয়ৰ ধন লাভ কৰিব আপোনাৰ ঘৰত থকা মহিলাগৰাকীয়ে। ঠিক তেনেদৰে রেশন কার্ডৰ জৰিয়তে আপোনালোকে বিনামূলীয়া স্বাস্থ্য সেৱা লাভ কৰিব, কেইবাটাও সুবিধা আছে। 4 লাখ টকাৰ তলৰ যদি আপোনালোকে বাৰ্ষিক আয়ৰ, আপোনালোকে তলৰ যদি 4 লাখ টকাৰ তলৰ হয় তেন্তে আপোনালোকে রেশন কার্ড লাভ কৰিবৰ কাৰণে এগৰাকী যোগ্য ব্যক্তি হয়। আপোনালোকে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আয়ৰ প্রমাণপত্র দাখিল করে রেশন কার্ডৰ বাবে আবেদন কৰিব পাৰিব 19 ছেপ্টেম্বৰৰ পৰাই। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে এই কথা ইতিমধ্যে উল্লেখ কৰিছে। আৰু সমান্তৰালকৈ অৰুণোদয় আঁচনিৰ বাবে আপোনালোকক যোগ্য ব্যক্তি হিচাপে ৰাজ্য চৰকাৰে নিৰ্ধাৰণ কৰিব। আজিৰ দিনটোত
দিসপুরত অনুষ্ঠিত হয়েছিল কেবিনেট বৈঠক আর কেবিনেট বৈঠকত এই বিশেষ সিদ্ধান্ত অনুমোদন হয়েছে, ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর ইয়ার পিছতে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবাদমেল সম্বোধন করেছিল আর সংবাদমেল এই ঘোষণা আগবাইছে রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো আগবাইছো। মুখ্যমন্ত্রী কি কৈছিল রেশন কার্ডক লৈ পুনর্বার মন্তব্য কারণে দ্বিতীয়তে আমি অহা ১৯ তারিখের পর ১৭,০০০ নতুন লোকক আমি রেশন কার্ড দিম, কারণ এইবার অরুণোদয় পাবর কারণে রেশন কার্ড অতিকে জরুরি। রেশন কার্ড নহলে অরুণোদয় নাপাব। গতি বহুত ব্যক্তিয়ে হয়তো ভাবিব মানে দুখিয়া মানে অরুণোদয় পাব লাগে, রেশন কার্ড খন নোপোৱা কারণে অরুণোদয় নাপাব। সেই কারণে আমি ১৭,০০০ পরিয়ালক ১৭,০০০ ব্যক্তিক আমি নতুনক রেশন কার্ড দিবর কারণে সিদ্ধান্ত লৈছো। এই আসনিখনো আমি ১৯ তারিখে আরম্ভ করিম, অর্থাৎ যি মিটিং হব অরুণোদয় আর রেশন কার্ডর কারণে যুটিয়া মিটিং হব।